গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তার একটা কারণ, আমি আজকে একটু বেরোবো, অনেক কাজ আছে, সেই কারণে আমি সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। আজকে আমি যাব বিএলআরও অফিসে, সেখানে আমার কিছু কাজ আছে, যে কারণে সকাল সকাল আরও ওঠা। আর এদিকে মা রুটি বানানো শুরু করে দিয়েছে, কারণ মাও যাবে একটু হসপিটালে, সে কারণে মাও সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে। আর যদিও মা সকাল সকালই রান্না শুরু করে দেয়, যেহেতু রান্নার ডিপার্টমেন্ট তো মারই, আর সেই কারণে মা সকাল সকালই স্টার্ট করে দেয়। সবাইকে মা গুড মর্নিং বলে দিয়েছে। আজকে মা এখন রুটি বানাবে, তো একবারে সব রুটিগুলোকে বেলে নিয়েছে, এখন রুটি ভাজবে। তো হয়ে গেছে, আর এখন আবার আলু ভাজা হচ্ছে। এই দিকটা একটু আলু ভাজা, সকালে রেস্ট থাকতে থাকবে। আলু ভাজা হয়ে গেল, আমি খেয়েছিলাম খা রাখা। ফুল যদি পারিছিস তুই, দেখ কি বদমাইশ বদমাইশ পনা করছিস। এটা হলো আজকে ব্রেকফাস্ট, চা, রুটি, আম, কাঁঠাল, এগুলো হলো আজকের সকালের খাবার দাবার। তো এখন সকালের খাবার খাওয়া হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন হচ্ছে বেরোবো, এখন যাবো একটু বিএলআর অফিসে। সকালে বলেছিলাম যে যাবো, একটু দরকার আছে, তো দেখা যাক কতটা কি কাজ হয়, কারণ বিএলআর অফিসে যা সব নাটক হয়, যেটা 5 মিনিটের কাজ সেটা 5 ঘন্টা বসিয়ে রাখবে। তো দেখা যাক কতক্ষণে বাড়ি ফিরি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। বেরিয়ে পড়লাম টোটো করে বিএলআর অফিসের উদ্দেশ্যে, আর রাস্তায় কি প্রচণ্ড ভিড়। আসলে স্কুল টাইম, তো স্কুল টাইমে একটু রাস্তায় এরকম ভিড় হয়, তো যেতে যেতে তো অনেকবার রাস্তায় গাড়ি দাঁড়িয়েছে, যেতেই পাচ্ছি না, এত ভিড়। শেষমেশ কাছাকাছি পৌঁছে গেছি।
খাতা খুন্তি কত কিছু নিয়ে বসেছে খেলতে। বাবারে বাবা, গুছাও গুছাও সব গুছাও। তো এখন এই মাত্র ফিরলাম, এখন বাজে 12টা, 12টার সময় এখন বাড়ি ফিরলাম। বাট আমার কোনো কাজ হয়নি বিএলআর অফিসে, সেখানে বিএলআর স্যার আসেনি আর কি। আবার কবে হবে জানি না কাজ, দেখা যাক। তারা বলেছে হয়ে যাবে, তো সব কিছু কাগজপত্র তো জমা দিয়ে আসলাম, দেখা যাক কবে কি হয় না হয়। আবার এখন আমাকে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে হবে, আজকে চলে যাব বাড়িতে। তো তোমরা দেখতে থাকো আগে কি হয় না হয়। আজকে দুপুরের লাঞ্চে কি কি খেতে দিয়েছে দেখো মা, থোর ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর আম দিয়ে টক ডাল আর সাথে মিষ্টি দই, এগুলো হচ্ছে আজকের মেনু। তো এগুলো খেয়ে দিয়ে আমি এখন রেডি হয়ে বেরোবো। আম দিয়ে টক ডাল দারুণ লাগে খেতে, আর সাথে এই রকম একটু ভাজাভুজি হলে আরোই ভালো লাগে। হাই এভরিওয়ান, বাইরের থেকে তো ঘুরে ফিরে আসলাম, তখন দেখলে ঘুরে ফিরে এসে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে এখন আমি বসে পড়বো খেতে। তো এখন লাঞ্চ করতে হবে। লাঞ্চে তো তোমাদেরকে দেখালাম কি কি আছে, থোর ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, আম দিয়ে টক ডাল আছে, পটল ভাজা আছে, আলু ভাজা আছে, আর সাথে আছে মিষ্টি দই। এটা হচ্ছে আজকের মেনু। ও ভাতটা তো বলা হয়নি, ভাতও আছে, ঠিক আছে। তো এখন খাওয়া যাক, ঠিক আছে। আর ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, ওকে। গুড ইভিনিং অল ফ্রেন্ডস। তো তোমরা তো দেখলে তখন দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে গেছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধে, আর একটু হালকা হালকা খিদে পাচ্ছিলো, ট্রেনে উঠলো ঘুগনি, গরম গরম ঘুগনি, আমার দারুণ লাগে খেতে, তো কিনে নিলাম একটু ঘুগনি খাওয়ার জন্য। ট্রেনের ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে, তো কিনে নিয়েছি, এখন একটু ঘুগনি টুগনি খাওয়া দাওয়া হবে। আর ব্লগটা আজকে বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ফলো করো।